উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোর প্রভাবে পটুয়াখালীর পায়রা ও লোহালিয়া নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানি ঢুকে উপজেলার পাঙ্গাশিয়া, মুরাদিয়ার সন্তুষ্টি ও দক্ষিণ মুরাদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত। তলিয়ে গেছে লেবুখালী ফেরিঘাটের গ্যাংওয়ে। পানির চাপে মুরাদিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর অবকাঠামো ভেঙে পড়েছে। পটুয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন জেলা প্রতিনিধি এস এম নুরুন্নবী। উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ছিল চোখে পড়ার মতো। ঝড়ও হওয়া ততটা ভয়ঙ্কর রূপ ধারণ না করলেও পানির প্রকোপ রূপ নিয়েছে ভয়ঙ্কর রূপে। এদিকে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানির উপস্থিতি দেখা গেলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামীণ এলাকাগুলোতে। পটুয়াখালী সদর উপজেলাধীন পায়রা তীরবর্তী জনপদ বড়বিঘাই, ছোটবিঘাই, মাদারবনিয়াসহ আউলিয়াপুর, বদরপুর, লাউকাঠি, লোহালিয়া এবং অন্যান্য সকল ইউনিয়নই পানিতে প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ও পূর্ণিমার জোয়ার একত্রিত হয়ে আঘাতের ফলে পটুয়াখালী জেলার সকল উপজেলাগুলোতেই একই হারে লক্ষণীয় হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। বিভিন্ন এলাকার সুরক্ষাবাঁধ ভেঙে গিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের মাঠ প্লাবিত হওয়ায় মাথায় হাত উঠেছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। ফসলি জমি প্লাবিত হওয়ায় রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিনযাপন করছেন কৃষকরা। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তদারকি ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে প্রশাসন কর্তৃক বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ সহ নানা কার্যক্রম সংগঠিত হয়েছে এবং তাদের এ কার্যক্রম অব্যাহত আছে বলে জানা গেছে। পটুয়াখালী থেকে এস এম নুরনবী।